শনিবার আসানসোলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সেন্ট প্যাট্রিক স্কুলের যৌথ উদ্যোগে প্রদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচিতে সচেতনতার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পদাধিকারী ও স্কুল কর্তৃপক্ষ। সেমিনারের মাধ্যমে প্রদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। সেমিনারে শুরুর আগে সাইকেল র্যালি করা হয়। সাইকেল র্যালির মাধ্যমে জনসাধারণকে দূষণ নিয়ন্ত্রণ করা প্রসঙ্গে বার্তা প্রদান করা হয়। মন্ত্রী মলয় ঘটক বলেন, আসানসোল শহরে প্রদূষণের মাত্রা অনেক বেশি। 51% কলকারখানা থেকে বায়ু দূষণ হচ্ছে। কোল, রেল, স্টিল সবই থেকে প্রদূষণ ছড়ায়। সেই দূষণ যাতে কম হয় এবং দূষণ যাতে না থাকে সেই জন্য এই সংস্থা কাজ করেন। সেই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান জানানো হয় এবং যানবাহনের ক্ষেত্রেও দূষণ ছড়ায়। আগামী দিনে যত ইলেকট্রিক বাহন যাতে সচরাচর হয় সেই বিষয়ে অবগত করা হয়। রান্নার বিষয়ে কয়লার বদলে গ্যাস সিলিন্ডারে রান্না করার পরামর্শ দেওয়া হয়। তার সাথে সাথে গাছ লাগানো এবং গাছকে যত্ন করার ক্ষেত্রেও পরামর্শ প্রদান করা হয়। আমি আমার বক্তব্যে বললাম যে পলিউশনের 51% হয় ফ্রম দি ইন্ডাস্ট্রি। আসানসোলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সবই পলিউশন ক্রিয়েট করে, যেমন কোল ইন্ডাস্ট্রি, যেমন রেল, স্টিল, এসবের থেকেই পলিউশন হয়। তো সেই পলিউশন যাতে কমানো যায় বা সেই পলিউশন যাতে আগামী দিনে না থাকে, আমি এই এনজিওকে আহ্বান করলাম যে তারা এই ব্যাপারে কাজ করুক। এবং এছাড়াও পলিউশন হয় ভেহিকলস থেকে, তো সেই ভেহিকলসগুলো যাতে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকলস বা এতে কনভার্ট করা যায়। এছাড়াও আমাদের এখানে যেহেতু কয়লা খুব সহজলভ্য, অনেকেই বাড়িতে রান্না গ্যাসে না করে কয়লা জ্বালিয়ে করে, তো সেটাও যাতে কমানো যায়, রিডিউস করা যায় বা শেষ করা যায়, সেই ব্যাপারে কাজ করার জন্য আমি বলেছি, আহ্বান করেছি। গাছ লাগানো বা অন্যান্য পলিউশনের সেগুলো তো পজিটিভ কাজ, আর যে পলিউশনগুলো হচ্ছে সেগুলোকে রিডিউস করা বা শেষ করা সেটার জন্য। ইধর বাবু থোড়া এক সাইড মে ঘুম কে Their presence here this morning needs appreciation for you from everyone. আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপকে ঘর কো দিজিয়ে সবসে মজবুত ফাউন্ডেশন, দিজিয়ে মজবুতি কা ডোজ। জিবিজি হেক্সা টিএমটি, মজবুতি কা ডোজ পাক্কা হ্যায়।